তোমাদের এই নবম শ্রেণীর ভূগোল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আঞ্চলিক ভূগোলের একটা অধ্যায় পড়া শুরু করব, একটা নতুন অধ্যায় আজকে থেকে শুরু করব। তা তোমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই ক্লাস 8 থেকে আগের ক্লাসে তোমরা আঞ্চলিক ভূগোলে যেগুলো পড়লে বা 7-এ যেগুলো পড়লে সেগুলো বেশিরভাগই ছিল বিদেশের ভূগোল, বিভিন্ন মহাদেশগুলো আমরা পড়ে এসেছি, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এদিকে তোমাদের ইউরোপ, ওদিকে তোমাদের ওশিয়ানিয়া, এগুলো আমরা পড়ে এসেছি। কিন্তু আমরা বেশ কিছুদিন আগে যখন তোমরা ক্লাস 5-এ পড়তে, তখন আমাদের পরিবেশ বইতে আমরা শেষ আমাদের রাজ্য সম্বন্ধে জেনেছিলাম। সেখানে আমাদের রাজ্যের একটা সাধারণ ধারণা তোমাদের দেওয়া হয়েছিল। এইখানে এসে যখন তোমরা এই নবম শ্রেণীতে উঠেছ, এই নবম শ্রেণীতে তোমাদের কিন্তু আঞ্চলিক ভূগোলে একটা অনেকটা বড় অংশ জুড়ে সেই ক্লাস 5-এ তোমরা যে আমাদের রাজ্য সম্বন্ধে জেনেছিলে সেটাই বুঝতেই পারছো, আবার একটু বড় করে আমাদের জানতে হবে। তাহলে আজকে থেকে আমরা যে আঞ্চলিক ভূগোল পড়া শুরু করব তার বিষয় হলো পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের একেবারে প্রথম যে অংশটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিভাগ এবং তার আমাদের রাজ্যের পাশে যে অন্য রাজ্য এবং অন্য দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তাদের সম্বন্ধে একটা খুব সাধারণ ধারণা আমাদের নিতে হবে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করা শুরু করব সেখানে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের কটা জেলা এবং সেই জেলাগুলো সেই স্বাধীনতার পর থেকে কিভাবে এলো। আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা খুব ভালো করে প্রথমে দেখব এবং দেখে সেখানে দেখব যে এই যে জেলাগুলো বা এই মানচিত্রটা যখন আমরা স্বাধীন হচ্ছি তখন কিরকম ছিল, এখন কিরকম অবস্থায় এসেছে, কিভাবে সেগুলো ধীরে ধীরে পরিবর্তন হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গ তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলব। আমরা একটু দেখব যে আমরা আজকে যে ক্লাসটা করব, ধরো এই যে 30 মিনিটের একটা ক্লাস করব, এই ক্লাসটা করার পরে আমরা কি ভাবছি যে তুমি কি কি বিষয় জানতে পারবে সেটা একটু আগে বুঝে নেওয়া দরকার। সেই বিষয়গুলো কি কি, যে এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসটা হওয়ার পরে জানতে পারবো, সেই বিষয়গুলো দেখো একটু ভালো করে দেখো। তোমাদের এখানে আমি তোমাদের যে স্লাইড আছে সেই স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি বিষয় আমরা আশা করছি যে তুমি জানতে পারবে। এবার তাহলে আমরা প্রথমে দেখে নিই ভারতের ম্যাপে পশ্চিমবঙ্গ ঠিক কোথায় আছে। নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, তাহলেও আর একবার আমরা দেখে নিই। এই যে দেখো ভারতবর্ষের মানচিত্রে ঠিক কোথায় পশ্চিমবঙ্গ সেটা আমরা দেখিয়েছি। এরপর একটা পশ্চিমবঙ্গের মানচিত্র আমরা দেখছি, এটা তোমাদের বাড়িতে নিশ্চয়ই ম্যাপ বই আছে, তো সেই ম্যাপ বই থেকে তোমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা একটু ভালো করে দেখবে। এখানে হয়তো ততটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও আমরা একবার দেখছি এবং তোমাদের বাড়ির মানচিত্রে তোমরা অবশ্যই ভালো করে এটা আরেকবার দেখবে। এখন পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে কিছু জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মুখস্থ রাখতেই হবে। যেমন দেখো যে অক্ষাংশগত বিস্তার, অর্থাৎ কতটা জায়গা জুড়ে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার সেটা আমরা দেখছি 21° 30 মিনিট উত্তর থেকে 27° 14 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, আর দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 86° 30 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 89° 53 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমরা একটা পশ্চিমবঙ্গের আমি চেষ্টা করেছি একটা আউটলাইন ম্যাপ আঁকার, এটা খুব একটা ভালো হয়নি, কিন্তু যেহেতু আউটলাইন মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি আলাদা করে তো তোমাদের মানচিত্র আমরা দেখছি, তোমরাও দেখবে। তাই এটা দেখো তোমাদের এখানে আমরা পশ্চিমবঙ্গের চারিদিকে কোন কোন প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য আছে সেটা আমাদের মনে রাখতে হবে এবং সেই সেটা ঠিক কোন দিকে আছে সেটাও আমাদের বুঝে নিতে হবে। যেমন দেখো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম, আমি শুধু রাজ্যগুলোর কথা প্রথমে বলছি। দেখো এখানে আছে সিকিম, তারপরে এদিকে আছে এই পূর্ব দিকে আছে অসম, এই পশ্চিম দিকে আছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পরপর তিনটে প্রতিবেশী রাজ্য। আর দেশের ক্ষেত্রে তিনটে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের রাজ্যের যে সীমান্ত সেটা আছে, যেমন উত্তর দিকে নেপাল, ভুটান, আর পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। তাহলে এখানে যদি আমরা ছোটবেলা থেকে ধরো তোমরা ক্লাস 8 বা অন্য ছোট ক্লাসেও করেছো যে ধারণা মানচিত্রের কথা আমরা ভাবি যে কোন দিকে কি আছে, যদি পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকম ভাবে যদি আমরা ভাবি, তাহলে দেখো উত্তর দিকে আছে সিকিম। এগুলো একটু যদি এইভাবে আমরা ভেবে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে, সিকিমে আমাদের একটা অঙ্গরাজ্য। তারপরে পশ্চিম দিকে যেগুলো আছে যেমন দেখো বিহার, আর কি আছে ঝাড়খণ্ড,
আর কি আছে, ওড়িশা, এইগুলো হলো আমাদের অঙ্গরাজ্য যেগুলো রয়েছে আমাদের পাশে। আর একটা আছে দেখো পূর্ব দিকেই বলতে পারো তুমি, এটা হচ্ছে অসম। এবারে কোন কোন আমাদের দেশ আছে সেটা যদি আমরা দেখি, তাহলে নেপাল, ভুটান, দেখো আমরা উত্তর দিকে যদি আবার নেপাল লিখি, নেপাল ভুটান, আর পূর্ব দিকে একটা বড় দেশ রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে এই তিনটে দেশ আর এই পাঁচটা হচ্ছে অঙ্গরাজ্য যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে রয়েছে। আর দক্ষিণ দিকে কি রয়েছে নিশ্চয়ই তোমরা বলতে পারবে, হ্যাঁ সকলেই জানো যে সেটা হচ্ছে বঙ্গোপসাগর, যেটা আমাদের দক্ষিণ দিকে রয়েছে। তাহলে আমরা বঙ্গোপসাগর কথাটা লিখলাম, যদিও এটা কোনো দেশ বা কোনো রাজ্য নয়, তাও আমরা এটা লিখে রাখলাম, কারণ হচ্ছে যে এটা দক্ষিণ দিকে আমাদের রয়েছে। তাহলে আর আমাদের একেবারে উত্তর দিকে কি আছে তোমরা জানো, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা একেবারে উত্তর দিকে আছে। আর সেই জন্য আমরা বলি যে আসমুদ্র হিমাচল আমাদের রাজ্যটা বিস্তৃত। তাহলে এইটা হচ্ছে আমাদের রাজ্যের চারিদিকে কোন দিকে কোন অঙ্গরাজ্য এবং দেশ রয়েছে সেইটা আমরা একটু বুঝি। এবার আমরা দেখব যে অঙ্গরাজ্য হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ, এই যে আমরা যে আমাদের রাজ্যের কথা পড়ছি, এই রাজ্যের বৈশিষ্ট্য বা তার গুরুত্ব কী আছে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন দেখো যে পশ্চিমবঙ্গের তিনটি রাষ্ট্রের সঙ্গে আমাদের সীমানা রয়েছে, আন্তর্জাতিক সীমানা, অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এবং আন্তর্জাতিক সীমারেখার যে বিচারে সেটা ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে জম্মু কাশ্মীরের পরেই কিন্তু দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ, কারণ এতটা জায়গা জুড়ে আন্তর্জাতিক সীমানা আর কোনো অঙ্গরাজ্যের আর নেই। আর পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যেটা উত্তর দিকে হিমালয় পর্বত এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, যেটার জন্য আমি আগেও তোমাদের বলছিলাম যে এটাকে আসমুদ্র হিমাচল বিস্তৃত আমরা বলি আমাদের রাজ্যকে। আর কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখতে হয়, যেমন আমাদের ক্ষেত্র মানের বিচারে পশ্চিমবঙ্গ চতুর্দশ স্থানে আছে, আর জনসংখ্যার বিচারে আমরা এখন চতুর্থ স্থানে আছি, আর জনঘনত্বের বিচারে আমরা বর্তমানে মানে আগের যে আদমশুমারি হয়েছে তাতে আমরা দ্বিতীয় স্থানে আছি। এরপর আমরা দেখব বিভিন্ন প্রশাসনিক বিভাগ, যে প্রশাসনিক বিভাগগুলোর কথা আমরা এখানে ভালো করে আমাদের আলোচনা করতে হবে। প্রথমেই দেখো যে আমরা একটা মানচিত্র তোমাদের সামনে রাখছি, এই মানচিত্রটি কিন্তু বলা যেতে পারে যে বাংলা, বিহার এবং উড়িষ্যার সবচেয়ে পুরনো প্রামাণ্য মানচিত্র। এই মানচিত্রের ডান দিকের কোণে যে মানুষটির ছবি দেওয়া আছে তার নাম জেমস রেনেল। তিনি ইংরেজরা যখন প্রথম আমাদের এই অঞ্চলটার শাসনভার পেল, তখন তারা এই অঞ্চলের একটি মানচিত্র বানানোর পরিকল্পনা গ্রহণ করে, এবং তখন তারা এই তরুণ যে সার্ভেয়ার তাকে দায়িত্ব দেয় যে একটি মানচিত্র তৈরি করার। এই জেমস রেনেল সেই সময় কোনো সময় পায়ে হেঁটে, কোনো সময় নৌকোয় করে, কোনো সময় ঘোড়ায় চড়ে এই বাংলা, বিহার, উড়িষ্যার এই পুরো যে অঞ্চলটা, এই অঞ্চলটা তিনি সার্ভে করেন এবং এই মানচিত্রটি তিনি তৈরি করেছিলেন। তাহলে দেখো এই ঊনবিংশ শতকের প্রথম দিকে তখন বঙ্গদেশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কিন্তু বর্তমানে যেটা বাংলাদেশ, এখনকার যেটা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা একসাথে মিলে তখন আমরা বলছি যে এইটা হচ্ছে বঙ্গদেশ। এরপরে কয়েকটা পরিবর্তন দেখো পরপর যেগুলো হচ্ছে, যেমন 1874 সালে আসামটা পৃথক হয়ে যাচ্ছে, 1911 সালে বিহার, উড়িষ্যা পৃথক হয়ে যাচ্ছে, এবং 1947 সালে এসে পড়ছে যখন আমরা স্বাধীন হচ্ছি, তখন যে পূর্ব দিকের যে অংশটা পড়েছিল সেটার নাম হয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তান, এবং পশ্চিম দিকের অংশ যেটাতে আমরা এখন থাকি সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই বঙ্গের পশ্চিম দিক বলে পশ্চিমবঙ্গ নামটা এখন আমাদের সঙ্গে রয়ে গেছে। তাহলে এইটা হলো স্বাধীনতা পর্যন্ত। এবারে দেখো যখন স্বাধীন হচ্ছে ভারতবর্ষ 15ই আগস্ট, তখন যে পশ্চিমবঙ্গের মানচিত্র আমরা পাচ্ছি সেই মানচিত্রে কিন্তু 14টি জেলা ছিল। কী কী? বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম দিনাজপুর এবং 24 পরগনা, এই 14টা জেলা নিয়ে আমরা স্বাধীনতার সময় আমাদের রাজ্যের মানচিত্র পাচ্ছি।
এরপর কিভাবে সাল অনুযায়ী পরপর মানচিত্রের পরিবর্তন হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন 1950 সালে কুচবিহার আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে, 1954 সালে চন্দননগর যেটা ফরাসি অধিকারে ছিল সেটা আমাদের রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে, 1956 সালে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, যেটা হচ্ছে বিহারের মানভূম জেলার যে বাংলাভাষী অঞ্চল সেটা নিয়ে পুরুলিয়া, আর বিহারেরই পূর্ণিয়া জেলার একটা অংশ নিয়ে কিষাণগঞ্জ মহকুমা যেটা সেটা পশ্চিম দিনাজপুরের সঙ্গে আমাদের জুড়ে যাচ্ছে। এরপরে আমি একটা সাল রেখেছি এর মধ্যে 1971 সাল, যেখানে ওই যেটা পূর্ব পাকিস্তান ছিল সেই জায়গাটা নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে, অর্থাৎ বাংলাদেশের জন্ম হচ্ছে। এটাও আমাদের পশ্চিমবাংলার সঙ্গে একেবারে সংযুক্ত একটা বিষয় বলে আমরা এখানে রেখেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। এরপরে আবার আমরা এগিয়ে যাই, 1986 সালে দেখা যাচ্ছে যে 24 পরগনা যে জেলা সেটাকে ভেঙে দুটো ভাগ করা হচ্ছে, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা। 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাটাকে দুটো ভাগ করা হচ্ছে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। 2002 সালে মেদিনীপুর জেলাকে দুটো ভাগ করা হচ্ছে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলার জন্ম হচ্ছে। 2017 সালে একসাথে অনেকগুলো পরিবর্তন হচ্ছে, যেমন দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং একটা আলাদা জেলা করা হচ্ছে, দার্জিলিং যেমন একটা জেলা ছিল রয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলাকে জেলার থেকে কিছু অংশ নিয়ে ঝাড়গ্রাম বলে একটা নতুন জেলার জন্ম হচ্ছে, আর বর্ধমান জেলাকে আবার দুটো ভাগ করা হচ্ছে, পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা এই নাম দিয়ে। তাহলে এই পরিবর্তনের পর বর্তমানে অর্থাৎ ঠিক এখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 23টি। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রতিনিয়ত এই পরিবর্তনগুলো চলছে, যাতে আরও ভালোভাবে আমাদের প্রশাসনিক কাজ করা যায়। সেই জন্য জেলাগুলোকে ছোট ছোট জেলায় পরিণত করা হচ্ছে, যাতে ভালোভাবে আমাদের বিভিন্ন যে পরিষেবা আছে সেগুলো আমাদের কাছে পৌঁছয়। কাজেই আজকে যে আমরা 23টা জেলা বললাম, কিছুদিন পরে হয়তো এর পরিবর্তন হতে পারে। তোমাদেরকে একটু এই সাম্প্রতিককালের খবর সঙ্গে নিজেদের যোগ রাখতে হবে, তোমাদের জানতে হবে যদি কখনো এই ধরনের পরিবর্তন হয়, সেটাও কিন্তু তোমাদেরকে নোট করে রাখতে হবে তোমার বইতে বা তোমার খাতায়, যে আরও একটি নতুন জেলার জন্ম হলো কি না, হলে সেটা কোথা থেকে হলো, কবে হলো, সেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা যে জেলার মানচিত্র পাচ্ছি সেটা হচ্ছে এইটি, যেখানে 23টা জেলা আমরা দেখতে পাচ্ছি। এরপর খুব দ্রুত আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর অবস্থানটা ঠিক কোথায়। অর্থাৎ তোমাদের যেহেতু পুরোটাই পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা চলবে আমাদের, সেজন্য আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো ঠিক কোথায় কোনটা অবস্থিত সেটা জানতে হবে। এবং আর একটা বিষয় অবশ্যই জানতে হবে যে প্রত্যেকটা জেলার জেলা শহর নাম কি সেটা আমাদের একটু জানতে হবে। আমরা দেখো পরপর কতগুলো স্লাইড তোমাদের দেখাবো। যেমন প্রথমে আমরা দেখি দার্জিলিং জেলা, দেখো অবস্থান দেখানো আছে, একটা ছবি দিয়েছি টয় ট্রেনের, তোমরা সবাই নাম শুনেছ। দার্জিলিং জেলার জেলা শহর হচ্ছে দার্জিলিং। তারপর কালিম্পং, কালিম্পং শহরের একটা ছবি দিয়েছি, কালিম্পং যে জেলা তারও জেলা শহরের নাম কিন্তু কালিম্পং। জলপাইগুড়ি আরেকটি জেলা যেখানে আমাদের অনেকটা জঙ্গল আছে, সেখানকার যে জেলা শহর সেটার নাম জলপাইগুড়ি। কোচবিহার, কোচবিহারের রাজবাড়ির একটা ছবি দিয়েছি, দেখো বিখ্যাত একটা দর্শনীয় স্থান, আর কোচবিহারের রাজধানীর নামও কোচবিহার। এরপর রয়েছে আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলার জেলা শহর আলিপুরদুয়ার। এরপর উত্তর দিনাজপুর, এর জেলা শহর কিন্তু রায়গঞ্জ, যেখানে সে একটা পরিবর্তন হলো। বুঝতে পারছো যে জেলা শহরের যে নাম, এর আগে জেলার নাম জেলা শহরের নাম একই ছিল, এটা এক্ষেত্রে কিন্তু তা নয়। উত্তর দিনাজপুরের জেলা শহরের নাম রায়গঞ্জ। আমরা এখানে কুলিক পাখিরালয় যে আছে উত্তর দিনাজপুরে সেটার ছবি দিয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শহর বালুরঘাট, বালুরঘাট স্টেশনের একটা ছবি দিয়েছি। মালদহ জেলা, এখানে অনেক ঐতিহাসিক সৌধ আছে তোমরা জানো, তার যে জেলা শহর তার নাম কিন্তু ইংলিশ বাজার। তো পূর্ণ মুর্শিদাবাদ জেলা, এইটার এর যে সদর শহর সেটা হচ্ছে বহরমপুর। এরপর বীরভূম, বীরভূমের সদর শহর সিউড়ি, এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন যেটা সেটার ছবি দিয়েছি একটু। আর পশ্চিম বর্ধমান নতুন তৈরি জেলা, তার যে জেলা শহর সেটা হচ্ছে আসানসোল। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের জেলা শহর বর্ধমান, আমরা বর্ধমান শহরের কার্জন গেটের ছবি দিয়েছি। হুগলি, এটাও একটা গুরুত্বপূর্ণ জেলা, এর জেলা শহর চুঁচুড়া। আমরা এখানে হুগলির যে হুগলি জেলায় অবস্থিত ব্যান্ডেল চার্চ তার একটা ছবি দিয়েছি। নদিয়ার, নদিয়ার
জেলা শহর কৃষ্ণনগর, এখানে খুব ভালো মাটির পুতুল বানানো হয়, তোমরা জানো, তার একটা ছবি দিয়েছি। ছবিগুলো দিয়েছি এই জন্য যাতে তোমাদের একটু মনে থাকে বিষয়টা। কলকাতা আমাদের রাজধানী, তার এটা একটা জেলাও বটে, ছোট্ট জেলা দেখো, আর জেলা শহর কলকাতা। হাওড়া, হাওড়ার জেলা শহর হাওড়া। উত্তর চব্বিশ পরগনা, এর জেলা শহর বারাসাত। দক্ষিণ চব্বিশ পরগনা, জেলা শহর আলিপুর। আর পশ্চিম মেদিনীপুর জেলা, এর জেলা শহর মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা, এর জেলা শহর তমলুক। ঝাড়গ্রাম, এটাও নতুন সৃষ্টি হওয়া জেলা, এটার জেলা শহর ঝাড়গ্রাম। আর আমাদের রাঢ় বাংলার দুটি গুরুত্বপূর্ণ জেলা বাঁকুড়া, একটা বাঁকুড়ার জেলা শহর বাঁকুড়া, এর আমরা শুশুনিয়া পাহাড়ের ছবি দিয়েছি। আর পুরুলিয়া, পুরুলিয়াও রাঢ় বাংলার গুরুত্বপূর্ণ জেলা, এর জেলা শহর পুরুলিয়া। তাহলে আমরা দেখলাম এখানে যে এই জেলার পরিক্রমা আমাদের শেষ হলো, এখানে আমরা প্রত্যেকটা জেলার অবস্থান একটু বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখব যে বিভিন্ন যে বিভাগ আছে আমাদের পুরো পশ্চিম বাংলার, যে প্রশাসনিক বিভাগ, তাতে পশ্চিমবঙ্গকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। সেই বিভাগগুলোর নাম দেখো আমি এখানে দিয়েছি, যেমন মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ। এই প্রত্যেকটা বিভাগের মধ্যে আবার কোন কোন জেলা রয়েছে সেগুলোও আমি লিখে দিয়েছি, যাতে তোমার মনে রাখতে সুবিধে হয়। এগুলো থেকেও অনেক সময় প্রশ্ন আসে। এরপরে আমরা যাচ্ছি যে প্রতিবেশী দেশ, আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে একটু আমরা আলোচনা করব। এখানে দেখো আমরা ভারতবর্ষের মানচিত্রে সবগুলো প্রতিবেশী দেশকে দেখিয়েছি। পশ্চিমবঙ্গের পাশে দেখো তিনটে প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে নেপাল, ভুটান আর বাংলাদেশ। এইখানে আমরা এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গের কী গুরুত্ব আছে সেটা আমরা একটু ভাবব। যেমন ধরো যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় রয়েছে যেখানে দেখো তুমি নেপাল ভুটানের কিন্তু ওদের স্থলপথেই ওদের বেরোনোর রাস্তা, এবং সেটা পশ্চিমবাংলার মধ্যে দিয়েই বেশিরভাগ জায়গাটায় রয়েছে, অনেকটা জায়গায় তাদের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের একটা গুরুত্ব আছে। আর বাংলাদেশের সঙ্গে এই এত বড় যে এত দীর্ঘ জায়গা জুড়ে যে সীমান্ত আমাদের পশ্চিমবঙ্গের, ফলে পশ্চিমবঙ্গের একটা অন্যরকম আন্তর্জাতিক গুরুত্ব সেক্ষেত্রে রয়েছে। এবার আমরা আলাদা করে তিনটে দেশকে একটু দেখে নিই। যেমন প্রথমে আমরা দেখব নেপালের কথা। নেপাল এটা একটা পার্বত্য দেশ, বুঝতেই পারছো, একেবারে হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত, আর এটা একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ। আর এখানকার জনসংখ্যা বা আয়তন এগুলো আমি উল্লেখ করছি না, তোমাদের যার কাছে যে বই আছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত যে কোনো বই তোমরা পড়লে সেখানে এই তথ্যগুলো পাবে। তাও কয়েকটি তথ্য আমরা উল্লেখ করি, যেমন উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম নদী কালীগণ্ডক, রাজধানী কাঠমান্ডু, সরকারি ভাষা নেপালি, আর প্রধান ফসল ধান, এছাড়াও গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু এগুলো হয়। আর এখানকার খনিজ সম্পদ খুব বেশি পাওয়া যায় না, তাও চুনা পাথর পাওয়া যায়। আর বিদেশ থেকে এরা আমদানি করে ধান, খাদ্যদ্রব্য, কাঠ। আর এখানে এখানকার যে প্রধান শিল্প সেগুলো হচ্ছে কাগজ, পাট, সিমেন্ট, চিনি, চামড়া এবং দেশলাই শিল্প এখানে রয়েছে। আর যাদের সাথে বাণিজ্যিক সহযোগিতা আছে বা বাণিজ্য করে নেপাল, সেগুলো হলো ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ। এরপর দ্বিতীয় প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভুটানকে দেখছি। ভুটান দক্ষিণ এশিয়া এবং পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত, দেখতেই পাচ্ছ। আর এটা একটা পর্বত বেষ্টিত, এটাও একটা স্থল বেষ্টিত পর্বত পর্বত সংকুল দেশ, এবং এখানকার রাজধানী হচ্ছে থিম্পু, দীর্ঘতম নদী মানস, উচ্চতম স্থান কুলা কাংড়ি। প্রধান কৃষিজ ফসলের মধ্যে গম, জব, ভুট্টা, বার্লি, আপেল, এলাচ, কমলালেবু এগুলো রয়েছে, ধানও হয় কিছুটা। আর এছাড়া বিদেশে যায় এখান থেকে ফল, তরি তরকারি, কাঠ, কয়লা, সিমেন্ট এগুলো। প্রধান শিল্প কাঠ শিল্প, সিমেন্ট, জ্যাম, জেলি তৈরি, ফলজাত বিভিন্ন জিনিস এখানে তৈরি হয়। আর প্রধান বাণিজ্য সহযোগী দেশ হচ্ছে ভারত, ভারতের সঙ্গে খুবই ভালো সখ্যতা আছে ভুটানের, বিভিন্ন বাণিজ্য চলে ভারতের সঙ্গে। আর অনেক সময় ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, কারণ এখানে খুব বজ্র সমন্বিত মেঘ প্রায় দেখতে পাওয়া যায়। প্রধান খনিজ সম্পদ এখানকারও চুনা পাথর। এরপরে তৃতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমাদের সাথে সবচেয়ে বড় যে সীমান্ত সেটা রয়েছে আমাদের রাজ্যের সাথে। 1971 সালে 16ই ডিসেম্বর এই দেশটা স্বাধীনতা পায়। আমরা একটু আগেই বলছিলাম যে পশ্চিম পাকিস্তান, পশ্চিম
এই পূর্ব পাকিস্তান যে নাম ছিল সেটা থেকে বাংলাদেশ হয়, এবং এখানকার রাজধানী হচ্ছে ঢাকা, সরকারি ভাষা বাংলা, উচ্চতম স্থান কেওক্রাডাং। কোনো কোনো বইতে এখন দেখা যাচ্ছে তাজিয়া, তাজি ডোয়াং বলে একটা জায়গার নামও আসছে। যাই হোক, কেওক্রাডাং লিখলেও আমরা নম্বর পাব। দীর্ঘতম নদী পদ্মা, মেঘনা, যমুনা মিলে যে নদীটা সেটা এখানকার, এটাকে নদীমাতৃক দেশ বলা হয়। প্রচুর নদী আছে এই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। আর প্রধান কৃষিজ ফসল ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ। এগুলো বিদেশে যেসব জিনিস রপ্তানি হয়, যেমন বিভিন্ন পোশাক, পাটজাত দ্রব্য, সামুদ্রিক মাছ, চামড়া, চা, এগুলো প্রধান শিল্প। এখানকার হচ্ছে যে পাট শিল্পই প্রধান, এছাড়া চিনি, কাগজ, বস্ত্র, সিমেন্ট, তাঁত, মৃৎশিল্প, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। আর এখানকার প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, ইউরোপের অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, এগুলোর সঙ্গে এরা বাণিজ্য করে থাকেন এই দেশ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিবেশী তিনটে দেশের কথা। এরপরে আমরা আমাদের যে পাঁচটা প্রতিবেশী রাজ্য আছে সেই রাজ্যগুলোর একটু সংক্ষিপ্ত পরিচয় দেখে নেব, যেখানে দেখো আমি প্রত্যেকটা রাজ্যের আলাদা করে মানচিত্র একটু করে দেখিয়েছি, আর কোথায় সেটার অবস্থান আবার আরও একবার তোমাকে ভালো করে যাতে তোমার মনে থাকে সেই জন্যে দেখিয়ে দিয়েছি। প্রথমে যদি আমরা বিহারের কথা ভাবি, বিহার হচ্ছে এইটা রাজধানী পাটনা। প্রধান কৃষিজ ফসল এই রাজ্যের ধান, গম, ভুট্টা। সরকারি ভাষা এখানে হিন্দি, উর্দু দুরকম ভাষা প্রচলিত আছে। এছাড়া প্রধান খনিজ সম্পদ কয়লা, আকরিক লোহা, অভ্র, এগুলো। আর নদ নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে গঙ্গা। এরপরে রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এটাও এর রাজধানী হচ্ছে রাঁচি। প্রধান কৃষিজ ফসল এখানকার হচ্ছে ধান, গম, জোয়ার। আর আকরিক লোহা, কয়লা, অভ্র, তামা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ প্রভৃতি প্রচুর খনিজ সম্পদ এখানে পাওয়া যায়, যে কারণে ভারতের খনিজ ভাণ্ডার যেটাকে আমরা বলি ছোটনাগপুর মালভূমি, তার বেশিরভাগ অংশটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। ফলে এটা খনিজ সম্পদের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য, এবং এখানকার প্রধান নদী হচ্ছে দামোদর। এছাড়া সুবর্ণরেখা নদীও এখানে আছে। আছে উড়িষ্যা। উড়িষ্যা আমাদের এখানকার রাজধানী ভুবনেশ্বর। প্রধান ফসল ধান, সরকারি ভাষা উড়িয়া। আর আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, এগুলো কিন্তু উড়িষ্যাতেও পাওয়া যায়। আর এখানে পুরী অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এবং পর্যটন স্থল, জানো তোমরা। প্রধান নদী মহানদী। উত্তর দিকে আছে সিকিম। এই সিকিমের রাজধানী গ্যাংটক। প্রধান কৃষিজ ফসল ধান, গম, জোয়ার, এগুলো হয়, যদিও এটা একটু পার্বত্য অঞ্চল। এবং এখানে কাঞ্চনজঙ্ঘা যে সর্বোচ্চ শৃঙ্গ আমাদের, সেটা এখানে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের মধ্যে অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা একটা প্রধান পর্বত আরোহণের জন্যও এই জায়গায় অনেকেই আমরা এই রাজ্যে যাই। আর এখানকার প্রধান নদী হলো তিস্তা। আর শেষে আমরা যে রাজ্যটার কথা বলবো সেটা হচ্ছে অসম। অসমের সঙ্গেও আমাদের সীমানা রয়েছে। অসমের রাজধানী দিশপুর। প্রধান কৃষিজ ফসল ধান, চা। সরকারি ভাষা অসমীয়া আর বাংলা। আর প্রধান খনিজ সম্পদ এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে খনিজ তেল, ডলোমাইট, চুনাপাথর। তোমরা জানো যে ভারতবর্ষের প্রথম যে খনিজ তেলের খনি আবিষ্কৃত হয়েছিল অসমের ডিগবয়তে। এছাড়া এখানকার প্রধান নদী হচ্ছে অবশ্যই ব্রহ্মপুত্র নদ। আর এই নদীর মধ্যে অবস্থিত মাজুলি একটা বিখ্যাত নদী মধ্যবর্তী দ্বীপ। তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থান, তার প্রশাসনিক বিভাগ এবং তার বিভিন্ন যে প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলোর সাথে তার সীমানা রয়েছে তাদের নিয়ে যে আমরা আলোচনা, সেই আলোচনার প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন তোমাদের দেখতে হবে যে তোমরা যে আজকে যে আলোচনা হলো বা আজকে যে 30 মিনিটের এই ক্লাসটা তুমি শুনলে, তাতে করে যে তুমি কি কি জিনিস শিখলে বলে আমি ধরে নিচ্ছি, সেটার একটা তালিকা তোমাদের সামনে আমি দিচ্ছি। তুমি লক্ষ্য করো এই তালিকাটা, যে এখানে তুমি এই জিনিসগুলো শিখেছো কিনা তুমি একবার চোখ বুলিয়ে নাও। আর শেষে আমি কয়েকটা প্রশ্ন রাখছি, সামান্য কয়েকটা প্রশ্ন যেগুলো আজকের ক্লাস থেকে তুমি নিশ্চয়ই শিখে নিয়েছো, সেই প্রশ্নগুলো তুমি একবার দেখো এবং দেখে নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি তোমার খাতায় তৈরি করো, তোমার মাস্টারমশাইকে দেখাও। তাহলে তুমি আজকের ক্লাসটা তোমার কাছে শেষ হবে। এবং তাহলে আমরা আজকের ক্লাসের একদম শেষে চলে এসেছি। তোমাদের সমস্ত প্রশ্ন যেগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা তৈরি করে রাখবে, এবং আগামী দিনে এরকম কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।